এখানে ডিফারেন্সিয়েশন ফার্স্ট অর্ডার, এমসিকিউ নাম্বার কত সেটা হচ্ছে ওয়ান, প্রথম ওয়ান এটা আছে, ওয়ান এটা বলেছে কত, ই টু ওয়াই সমান ই টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে তার ডেরিভেটিভ আমাকে করতে হবে, তাহলে ডিওয়াই ডিএক্স আমি এটাকে কি লিখবো, এক নম্বর নাম দেবো, দিয়ে লিখবো ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি পাবো সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স সমান, দেখ এখানে ই টু দি পাওয়ার যে কোনো ফাংশনের ডেরিভেটিভ কত হবে সেটা হচ্ছে সেইটাই, ই টু দি পাওয়ার সাইন এক্স হবে, আর কিছু হবে। আর একটা হচ্ছে তারপর পড়ে রইল সেটা হচ্ছে সাইন এক্স, যেটা পড়ে থাকছে তার ডেরিভেটিভটা আমাকে করতে হবে, তাহলে ডি ডিএক্স অফ সাইন এক্স, আর সাইন এক্স এর ডেরিভেটিভ আমার কি জানি সেটা হচ্ছে কস এক্স, তাহলে ই টু দি কস এক্সটা সামনে রাখছি, তাহলে ই টু দি পাওয়ার কস এক্স কিন্তু ই টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে কোন অপশনটা ট্রু হবে সেটা হচ্ছে সি অপশন ট্রু হবে, অপশন আমার কোনটা ট্রু, অপশন সি সেটা হচ্ছে। আচ্ছা এমসিকিউ নাম্বার দুই আসছে, এমসিকিউ নাম্বার দুইটা কি বলেছে দেখ, সেটা হচ্ছে ডি ডিএক্স অফ কত দেওয়া আছে সেটা হচ্ছে সাইন কিউব এক্স, সাইন কিউব এক্স এর ডেরিভেটিভ দেখ অ্যাকচুয়ালি আমার কি হবে সেটা হচ্ছে এটাকে প্রথমে ভাববো যে যদি আমি এরকম পুট করি, পুট করছি সেটা হচ্ছে সাইন এক্স সমান যদি আমি ইউ পুট করি ঠিক আছে, তাহলে দেখ এটা কত হবে ডি ডিএক্স অফ কত হবে সেটা হচ্ছে ইউ কিউব, তাহলে ইউ কিউবের ডেরিভেটিভ কত হবে মানে এটা আবার এক্স টু দি পাওয়ার এন এর টাইপের ডেরিভেটিভ, তাহলে কত হবে থ্রি ইন্টু ইউ স্কোয়ার, কিন্তু তার সঙ্গে এখনো তো ইউ এর ডেরিভেটিভ বাকি আছে তাহলে ডি ইউ ডি এক্স, তাহলে দেয়ারফোর আমি কি লিখছি ডি ডিএক্স অফ সাইন কিউব এক্স তার ডেরিভেটিভটা কি হবে থ্রি ইউ স্কোয়ার, তাহলে থ্রি ইউ মানে সাইন এক্স, তাহলে থ্রি সাইন স্কোয়ার এক্স, আর ডি ইউ ডি এক্স মানে সাইন এর ডেরিভেটিভ কত হবে সেটা হচ্ছে কস এক্স, তাহলে থ্রি সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স, তাহলে কোনটা কি হবে বি অপশনটা ট্রু হবে, দেয়ারফোর বি অপশন, বি অপশনটা আমার কি হচ্ছে সেটা হচ্ছে ট্রু হচ্ছে। আচ্ছা তিন নম্বর এমসিকিউটা আছে, তিন নম্বর এমসিকিউটা কি আছে সেটা হচ্ছে এফ এক্স সমান এখানে দেওয়া আছে কত, সরি সেটা হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি এক্স স্কোয়ার, তাহলে অ্যাকচুয়ালি টু টু দি পাওয়ার সামথিং তার ডেরিভেটিভ কত হবে এফ ডাস এক্সটা, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ যেমন করা হয় সেরকম করে করতে হবে, তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত হবে এইটাই থাকবে টু টু দি পাওয়ার থ্রি এক্স স্কোয়ারই থাকছে, আর থ্রি এক্স এর স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে মানে এটাও আর একটা পড়ে রয়েছে সেটা হচ্ছে যতক্ষণ না শেষ পর্যন্ত হচ্ছে ততক্ষণ আমরা ডেরিভেটিভ করতেই থাকবো, তাহলে কি হবে আচ্ছা এর সঙ্গে একটা লগ এর কিন্তু পড়ে থাকছে সেটা হচ্ছে লগ টু, আমরা কি হয় এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, তাহলে টু টু দি পাওয়ার এইটা ইন্টু লগ টু থাকছে, আর থ্রি এক্স স্কোয়ার ডেরিভেটিভের পর জন্য কত হবে এটা সেটা হচ্ছে সিক্স এক্স, তাহলে সামনে একটা থাকছে লগ টু এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, টু টু দি পাওয়ার থ্রি এক্স স্কোয়ার থাকছে, আর তার সঙ্গে থ্রি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট যেহেতু থ্রিটা তাহলে ডিডিএক্স এর বাইরে বেরিয়ে যাচ্ছে, আর তিন দুগুণে ছয় তাহলে সিক্স এক্স আসছে ঠিক আছে, এটা গেল তিন নম্বর এমসিকিউ, বল এরপরে যেটা আসছে এমসিকিউ নাম্বার ফোর, এমসিকিউ নাম্বার ফোরটা বলেছে ডিডিএক্স অফ ঠিক আছে লগ কত দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, এটা সমান দেওয়া আছে কত সেটা হচ্ছে ফাই অফ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, তাহলে অ্যাকচুয়ালি লগের ডেরিভেটিভ হচ্ছে সবসময় ওয়ান বাই হয়ে যায়, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, আর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এর ডেরিভেটিভ কত এক্স স্কোয়ারের ডেরিভেটিভের জন্য টু এক্স আর ফাইভ এর ডেরিভেটিভ জিরো, তাহলে এটা দাঁড়াচ্ছে ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে ফাই এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভটা আউট হয়ে গেলে আমার কম্পেয়ার করলে কত হবে সেটা হচ্ছে ফাই এক্স, এটা আসছে কত ফাই অফ এক্স, এটা আসছে কত টু এক্স, এটা হলো আমার এমসিকিউ নাম্বার কত ফোর। আচ্ছা এরপরে আসছি সেটা হচ্ছে যে পাঁচেরটা, পাঁচেরটা কত সেটা হচ্ছে ডিডিএক্স অফ, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, এটা সমান দেওয়া আছে কে ইন্টু ট্যান ইনভার্স এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে। আচ্ছা ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হবে তার স্কোয়ার আছে, যে কোনো জিনিসের স্কোয়ার মানে সামথিং ভেরিয়েবল তার স্কোয়ার মানে ওটা এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ টাইপের হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ মানে কত হবে টু, এইটা টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান মানে কত ট্যান ইনভার্স এক্স থাকছে,
আর ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত? ট্যান ইনভার্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, এটা ফর্মুলা। তাহলে কে ইনটু ট্যান ইনভার্স এক্স ইনটু 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে এই পোর্শনটা পুরো আউট হয়ে যাচ্ছে, পোর্শনটা পুরো আউট হয়ে যাচ্ছে, তাহলে কে এর মানটা এখান থেকে কত আসছে? হচ্ছে 2 আসছে। এটা গেল এমসিকিউ নাম্বার কত? হচ্ছে 4। ঠিক আছে, এমসিকিউ নাম্বার 4 বল, এমসিকিউ নাম্বার 4 এতে কোনো অসুবিধা আছে? সরি 4 নয়, 5। আচ্ছা 6টাও করে দিচ্ছি, 6টা বল, 6টা কি বলেছে? সেটা হচ্ছে যে যে ডিডিএক্স অফ কত দেওয়া আছে? 5 টু দি পাওয়ার এফ এক্স, 5 টু দি পাওয়ার এফ এক্স এর ডেরিভেটিভ মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর টাইপের ডেরিভেটিভ। তাহলে কি হবে? সেইটাই থাকবে, 5 টু দি পাওয়ার এফ এক্সই থাকবে, তার সঙ্গে লগ এ থাকে, এ মানে এখানে 5, লগ 5। তাহলে এখান থেকে মানে কোন অপশনটা ট্রু হবে? যে 5 টু দি পাওয়ার, আচ্ছা সরি আরেকটা আছে, বলছি এফ এক্স এর ডেরিভেটিভের জন্য এফ ড্যাশ এক্স থাকবে। ঠিক আছে, তাহলে এখানে কোনটা থাকছে, কোনটা ডেরিভেটিভ, কোনটা ফর্মুলা হচ্ছে? যে ডি, এয়ারপোর্ট অপশনটা হচ্ছে আমার কোনটা? সেটা হচ্ছে অপশন ডি, এটা আমার হচ্ছে। সেটা হচ্ছে 7, কোশ্চেন নাম্বার এমসিকিউ নাম্বার হচ্ছে কত? সেটা হচ্ছে 7। দেখ এমসিকিউ নাম্বার 7টাতে কত আছে? সেটা হচ্ছে ডিডিএক্স অফ, ডিডিএক্স অফ কত আছে? সেটা হচ্ছে 2x³ মাইনাস 5, তার টু দি পাওয়ার 10 আছে, এইটা সমান তো দেওয়া আছে, কোশ্চেনে বলা আছে 2x³ মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9 ইন্টু এফ এক্স, এটা দেওয়া আছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা এটা ডেরিভেটিভ করলে কত হবে? এটা তো ভেরিয়েবল টু দি পাওয়ার 10 আছে, তাহলে ভেরিয়েবল টু দি পাওয়ার 10 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন টাইপের ডেরিভেটিভ, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কি হবে? এন মানে 10, তারপরে x³ মাইনাস 5, এটা ভেরিয়েবল, টু দি পাওয়ার 10 মাইনাস 1 মানে 9। আচ্ছা এবার এইটার ডেরিভেটিভ তো করতে হবে, তাহলে এটার ডেরিভেটিভ কত হবে? সেটা হচ্ছে 2x³ এর ডেরিভেটিভ কত? 2টা থাকছে, তার সাথে x² এর ডেরিভেটিভ হচ্ছে 3x², তাহলে এক্স টু দি পাওয়ার এন এ যেমন হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে 3 × 6x² হবে 6x², আর 5 এর ডেরিভেটিভ 0, তাহলে আমার 5 এর ডেরিভেটিভ নিয়ে সন্দেহ কিছু নেই। তাহলে ফাইনালি যেটা আসছে সেটা হচ্ছে 2x³ মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9 ইন্টু এফ এক্স। তাহলে এই যে 2x³ মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9, এটা বোথ সাইড থেকে যদি আউট করে দিই, ক্যান্সেল আউট করে দিই, তাহলে এফ এক্স এর মানটা এখানে কত হচ্ছে? 6 × 10^60, 60x² আসছে, 10 × 6 60x², তাহলে অপশন কোনটা ট্রু হবে? দ্যাটফর অপশন হচ্ছে অপশন, অপশনটা কোনটা ট্রু হচ্ছে? অপশন আমার এ, অপশন এ, এটা হচ্ছে আমার। এবার তারপরে চলে আসছে আমি কোনটাতে, সেটা হচ্ছে 8টা, 8টা কত? সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ, এইটা আমার কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, এক্স টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ, এই অঙ্কটাকে একটু দেখতে হবে। ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল যখনই থাকবে, ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল, ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট থাকলে জেনে রাখবি, ভেরিয়েবল এখানে লিখে দিচ্ছি, ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট এটা থাকা মানে হচ্ছে, ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট মানে সবসময় হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ, মানে কত হবে? সেটা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, আর কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবল এইটা যদি হয় তাহলে এটা হবে কার মতো ডেরিভেটিভ? সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর মতো ডেরিভেটিভ, এটা হবে কত? এ টু দি পাওয়ার এক্স কিন্তু লগ এ থাকে। কিন্তু যখনই, এবার আমরা আসছি, ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল যখনই থাকবে তখনই ওই জিনিসটা কিন্তু ওয়াই ধরে নিবি, লেট ওয়াই সমান কত? এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্স। এবার কি করবি, সেটা হচ্ছে যে লগ নিয়ে নিবি বোথ সাইডে, ঠিক আছে, টেকিং লগ, লগারিদম, ঠিক আছে, বেস হচ্ছে উইথ বেস, বেস হচ্ছে আমার কত? সেটা হচ্ছে ই, বেসে থাকবে ই, তাহলে যদি লগ নেওয়া হয় তাহলে কত হবে? লগ ওয়াই সমান লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স, এক্সটা সামনে চলে আসবে, তাহলে কত হবে? এক্স লগ। এটা একটা কি ফাংশন? দেখ ইউ ইনটু ভি টাইপ, এটা লাগছে কি ইউ, এটা হচ্ছে ভি। তাহলে এবার এটাকে কি করছে, এটাকে এক নম্বর নাম দেখি কি করছিস, ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু
x, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে উই গেট কি পাবো আমরা, সেটা হচ্ছে log y ডেরিভেটিভ কত 1/y, ঠিক আছে, dy/dx সমান এইটার প্রথমে কি করব u টাকে ফিক্স রাখবো, দিয়ে log x এর ডেরিভেটিভ করব, log x এর ডেরিভেটিভ করলে 1/x প্লাস তারপরে কি করব log x টাকে ফিক্স রাখবো আর x এর ডেরিভেটিভ কত 1, তাহলে ফাইনালি পাওয়া যাচ্ছে 1 প্লাস log x, ঠিক আছে। আর y টা এবার যদি ওইদিকে নিয়ে যাই তাহলে dy dx কত হবে, সেটা হচ্ছে y ইনটু 1 প্লাস log x, কিন্তু y এর মান কত x টু দি পাওয়ার x, তো তাহলে x টু দি পাওয়ার x ইনটু সেটা হচ্ছে log x প্লাস 1, তাহলে এখানে কোনটা ট্রু হবে সেটা হচ্ছে ডেফিনেটলি অপশন আমার কত হবে অপশন d, এটা হচ্ছে আমার